তাদেরকে তারা কলঙ্কিত করল। এই সেনাবাহিনী মুক্তিযোদ্ধার মত গড়ে উঠেছে, এই পুলিশ বাহিনী মুক্তি সংগ্রামে বাংলাদেশের জনগণের উপরে যখন এই পাকিস্তানি হামলার বাহিনী তারা গণহত্যায় ঝাঁপিয়ে পড়ছিল, এই রাজার মাঝে তারা প্রথম প্রতিরোধ করেছিল। আমরা দেখি আজকে এই পুলিশ বাহিনীকে, এই সেনাবাহিনীকে, বিজিবিকে তাদেরকে কলঙ্কিত করা হচ্ছে, কারণ এইসব বাহিনীকে কাজে লাগানো হয় জনগণের ভোট ছাড়া, ম্যান্ডেট ছাড়া, অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখার জন্য। আর এইসব বাহিনীতে নিজেদের লোক খুঁজে খুঁজে বের করে আনা হয়, এখন তো চাকুরির প্রবেশেই বিরাট বাধা। 14 গোষ্ঠীর খোঁজ নেওয়া হয়, সেখানে বিরোধী দলের কেউ আছে কিনা, তার মধ্য দিয়ে এইসব প্রতিষ্ঠানে তারা নিজেদের লোক বসায় এবং তাদেরকে দিয়ে এইসব অবৈধ কাজ করায়। বিনিময়টা খুব নগদ নারায়ণ। জেনারেল আজিজ যে দুর্নীতি করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, এই কথা এখন আন্তর্জাতিক ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, তার উপর স্যাংশন আরোপ করছে, বেনজির সাহেবের উপর আগেই স্যাংশন আরোপ করছে, এখন ফোনের বিড়ালও বেরিয়ে যাচ্ছে, এতই সম্পদ জমা করেছেন যে লুকিয়ে রাখা যাচ্ছে না, আগলে রাখা যাচ্ছে না, ওটা ফুরে বেরিয়ে আসছে। হাজার হাজার একর জমি, কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা বিদেশে কত পাচার করে কোথায় রেখেছে কিন্তু খোঁজ আমরা জানি না। কাজেই এই হচ্ছে পরিস্থিতি। কিন্তু কেবল আজিজ সাহেব কিংবা বেনজির সাহেবদের দ্বারাই নয়, ব্যাপারটা আরো বড়, এইটা খালি মনে রাখবেন। আমরা পরিষ্কার করে বলেছি, আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্র চলবে নতুন গণতান্ত্রিক বন্দোবস্তে। আমরা 31 দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করার কর্মসূচি দিয়েছি। আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে কারো ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা থাকবে না, আমরা চাই ক্ষমতার ভারসাম্য থাকবে, জবাবদিহিতা থাকবে, আর সেইটার জন্য নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত। সেইখানে শ্রমিকের অধিকার, কৃষকের অধিকার, এই দেশের 95 ভাগ মেহনত করা মানুষের অধিকার আইনে তারা সামনে আনবে। আর তার দল হচ্ছে গণতন্ত্র মঞ্চ, মানুষকে ঐক্যবদ্ধ করেন। সরকারের পায়ের তলায় মাটি নাই, 7ই জানুয়ারি বহু নির্বাচন করে পার পাবে না, তারা মনে করছে আমারও 5 বছর আমাদের অপেক্ষা করতে হবে না। বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে, গণ অভ্যুত্থান করে এদেরকে আমরা পরাজিত করব। সেই লড়াই করে তোলার কাজ আমরা করছি। ওরা ভয় দেখিয়ে দাবিয়ে দিতে চায়, ভয় কাটিয়ে উঠুন, এইটা দেশের সমস্যা, কোন দলের সমস্যা নয়, এই ভয় কাটিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। যদি দাঁড়াতে পারি ওরা পালিয়ে যাবে। সেই সংগ্রাম সামনে, তার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।